আপনারা শুনছেন বুক পিকার্স অডিও বুক বাংলায়। পাঁচ, একটি সাময়িকী লেখা শুরু করুন। কোনো একদিন সকাল থেকেই আপনার সুবিধামতো একটি দৈনিক সাময়িকী লেখার অভ্যাস চালু করে দিলে তবে চিরকালের মতো এক অন্যতম ব্যক্তিগত সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ করা যাবে বলে আমার ধারণা। আপনার প্রতিদিনের অভিজ্ঞতাগুলি লিখে রাখলে এবং তার সাথে সাথেই এই অভিজ্ঞতাগুলি থেকে নেওয়া জীবন পাঠ আপনাকে দৈনন্দিন তথা চিরায়তভাবে নানা বিষয় সম্পর্কে অভিজ্ঞ এবং জ্ঞানী করে তুলবে। ধীরে ধীরে আপনি নিজের সম্বন্ধে আরও সতর্ক হবেন এবং কম ভুল করবেন। দৈনিক সাময়িকী লিখতে থাকলে সেই তথ্যও আপনার প্রকৃত উদ্দেশ্য শোধন ও সাধনে যথার্থভাবে সহায়ক হবে, যার ফলে যে বিষয়গুলি শেষ অবধি হিসাবের করিতে বাধা পড়ে সেইগুলির প্রতি আপনি সদা সংহত ও নিবদ্ধ থাকবেন। প্রতিদিন সাময়িকী লিখে চললে আপনি নিয়মিত নিজের সাথে নিজের একক কথনের এক বিরল সুযোগ পাবেন। আজকের ব্যস্ত জীবনে যেখানে গভীর চিন্তার অবকাশ ক্রমেই কমে আসছে, যুগ পড়েছে যেন তেন প্রকারে চটজলদি সিদ্ধান্ত নেওয়ার, সেই সদা ব্যস্ত পৃথিবীতেই দাঁড়িয়ে এটি যেন আপনাকে আরও একটু গভীরে গিয়ে অন্যভাবে ভাবাতে বাধ্য করবে, আপনাকে পরিণত করবে স্পষ্টতর একজন চিন্তাশীল ব্যক্তিত্বে এবং আপনি আরও উদ্দেশ্য সংহত এবং সংস্কারমুক্ত পথে থাকবেন। শুধু এই নয়, ধীরে ধীরে এটি আপনার সামনে এনে দেবে এক কেন্দ্রীয় স্থান যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে আপনি আপনার স্ব-অন্তর্দৃষ্টি লিপিবদ্ধ করতে পারেন। নানা দ্বন্দ্বে বিসংবাদে আপনার নিজের খুঁজে পাওয়া সাফল্যের কৌশলের চাবিকাঠি টিকাভুক্ত করে রাখতে পারেন এবং সর্বোপরি আপনার মতে এক প্রকার উচ্চমানের পেশাদার ব্যক্তিগত বা আধ্যাত্মিক জীবন চালনা করতে গেলে যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতেই হয় সেই সমস্ত বিষয়ে জেনে নেবার দায়িত্বের অঙ্গীকার আপনি স্বচ্ছন্দে এখানেই করে রাখতে পারেন। এবং আপনার এই ব্যক্তিগত সাময়িকীটি শুধু আপনার স্বতোচ্ছাড়িত কল্পনা এবং স্বপন ফলের সংজ্ঞা নিরূপণে এক অতি ব্যক্তিগত স্থানের সূচনা করবে। একটি সাময়িকী কিন্তু মোটেই একটি দিনলিপি নয়। দিনলিপি হল সেই আত্মপ্রকাশের স্থান যেখানে আপনি শুধু বিগত ঘটনা এবং অনুষ্ঠানগুলির বর্ণনা লিখে রাখেন। বিপরীতভাবে একটি সাময়িকীতে আপনি সেইগুলিকেই আপনার মতো করে বিশ্লেষণ এবং মূল্যায়ন করতে পারেন। নিয়মিত সাময়িকী লিখে চললে সেটি আপনি কি করছেন, কেন করছেন এবং যা কিছু আপনি এর মধ্যেই করে ফেলেছেন সেইগুলি থেকে আপনি কি শিখলেন, এই সমস্ত কিছু সম্বন্ধে বিবেচনা করতে আপনাকে উৎসাহ দেবে। নিয়মিত একটি সাময়িকী লিখে গেলে সেটি ধীরে ধীরে আপনার ব্যক্তিগত সমৃদ্ধি ও জ্ঞানের পরিধি অধ্যয়ন ও অভিজ্ঞতা বাড়িয়ে নেবার এবং ভবিষ্যতের আঙিনায় সাফল্য পেতে যা ঘটে গিয়েছে অতীতে তারই প্রভাব বিস্তার কিভাবে ঘটেছিল সেটির বিস্তারিত ব্যাখ্যার এক মহামঞ্চ হিসাবে কাজ করবে। এমনকি মেডিকেল গবেষকরাও দেখেছেন যে দিনে মাত্র 15 মিনিট ব্যয় করে একটি ব্যক্তিগত সাময়িকীতে নিয়মিত লিখে গেলে সেটি আপনার স্বাস্থ্য, অনাক্রম্যতার কার্যকারিতা এবং সার্বিক মনোভাবের উন্নতি সাধনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। মনে রাখবেন, জীবনে যদি চিন্তার কোনো প্রভাব থেকে থাকে তবে অবশ্যই লিখে রাখার ওই একই প্রভাব রয়েছে। ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখুন। কমেন্ট বক্সে জানিয়ে দিন কে কোথা থেকে এই বইটি শুনছেন। বুক পিকার্সের প্লে লিস্ট ঘুরে দেখুন আপনার পছন্দের বই কোনগুলো এবং জানিয়ে দিন কোন বইটি শুনতে চান। ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে প্লিজ সবাই একটা শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়ামে, যাতে প্রিয়জনরা আপনার এই পছন্দ এবং রুচি সম্পর্কে জানতে পারে বুক পিকার্সের ইনিশিয়েটিভ। পরবর্তী কন্টেন্ট আসার আগ পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, মাস্তিতে থাকবেন। সে পর্যন্ত টাটা।